Aner Dream. এই লোকটাকে আই এম শিওর সবাই দেখেছে টাকার উপরে শুয়ে থাকতে, লাখ লাখ টাকা বাইরে উড়িয়ে দিতে, ইভেন ফ্রিজের ভেতরেও টাকার বান্ডিল রাখতে। কিন্তু এক সময় মাসে 10,000 টাকা বেতনের চাকরি করা এই লোকটা হঠাৎ করে এত টাকার মালিক কিভাবে হলো, এই গল্পটাই আপনাদের শোনাবো। আনার রাশিয়ার খুব ছোট একটা শহরে 1995 সালে জন্মগ্রহণ করেছিল এবং পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় একদম অল্প বয়সে 15 বছর বয়সে কাজে ঢুকে পড়ে। সেই সময়টাতে সে একটা হাসপাতালে অপারেশন অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করত। মাসে পেত $100, মানে 10,000 টাকা। সকাল 8টা থেকে লেট নাইট পর্যন্ত হাড় ভাঙা খাটুনি করতে করতে সে কয়েক বছর পর ডিসিশন নেয় যে সে এভাবে আর কাজ করতে পারবে না। মস্কোতে চলে আসে, সেখান থেকে একটি ব্যাংকের ATM বুথে অপারেটর হিসেবে কাজ করে, মানে কাস্টমারদের বোঝাতো কিভাবে বুথ থেকে টাকা তুলতে হবে এসব আর কি। এখানে তার বেতন ছিল আরো কম, কিন্তু ডিউটি ছিল অল্প সময়ের। আর আনার যে ফাঁকা সময় পেত সেই টাইমটাতে সে মিউজিক এডিটিং এর কাজ করত। মিউজিকের প্রতি তার অনেক প্যাশন ছিল, সিঙ্গার হবার ড্রিমও ছিল, কিন্তু মিউজিক প্রোডিউস করার মতো অর্থ না থাকায় সে তখন ছোট ছোট কাজ করত। তবে অ্যানার আরেকটি স্কিল ছিল, সে মানুষদের বুঝিয়ে যে কোনো কিছু সহজে বিক্রি করতে পারত। মস্কোতে সে কয়েকজন মিউজিক আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ করে এন্ড তাদের কাছ থেকে বিশাল অ্যামাউন্টের টাকা নিয়ে বলে, তোমাদের জন্য আমি অনেক হাই কোয়ালিটির মিউজিক প্রোডিউস করে দেব। একটা স্পেসিফিক অডিয়েন্সের নাম্বার উল্লেখ করে বলে, এতগুলো মানুষের কাছে তোমাদের মিউজিক পৌঁছে দেব। ওই সময় অবশ্য অ্যানারের ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল মাত্র 5,000 এন্ড টিকটক ফলোয়ার ছিল মাত্র 20,000। যাই হোক, আনার এই প্রজেক্টটাতে ফেল করে যায় এন্ড বিশাল টাকার ঋণে পড়ে যায়। কি করবে সেটা বুঝতে না পেরে সে দুবাইয়ে চলে আসে। এখানে একটি এজেন্সিতে কাজ করা শুরু করে দেয়। কাজটা করতে করতে সোশ্যাল মিডিয়ায় কিভাবে ভাইরাল হতে হবে, এগুলোর অ্যালগোরিদম কিভাবে কাজ করে এই সম্পর্কে আইডিয়া জেনারেট করে। এরপর 2021 সালের দিকে 20 সেকেন্ডের ওই টাকা নিয়ে একটা স্ট্যান্ড ভিডিও পাবলিশ করে, যেটা 4 দিনের মাথায় টিকটকে 40 মিলিয়ন ভিউ পায়। আর শুধু তাই নয়, এই সেম ভিডিও ইনস্টাগ্রামে দিলে সেখানেও একই রকম ভাবে ভাইরাল হয়। ওই এক ভিডিও থেকে সেই ইনস্টাগ্রামে 1 মিলিয়ন ফলোয়ার পেয়ে যায় উইদিন এ উইক। অ্যানারকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, সে বুঝতে পারে কিভাবে ভাইরাল হতে হয়। এবং মজার বিষয়টা হলো, তার এই টাকা উড়ানোর ভিডিও সবগুলো টাকা কিন্তু ফেক। এই ভিডিওগুলো দেখিয়ে সে এত পপুলার হয়েছে যে সে কয়েকটা কোম্পানির জন্য মার্কেটিং কনসালটেন্ট হিসেবেও কাজ করে, যেখান থেকে সে মাসে স্যালারি পায় $1,00,000। শুধু তাই নয়, সে গত 6 মাসেই ক্যামিও চলের স্পন্সরশিপ থেকে $5,00,000, আর তার নেট সম্পত্তির পরিমাণ ছিল $10 মিলিয়ন। আর এভাবে সে চালাকি করে মাত্র 2 বছরের মাথায় সে হয়ে যায় ইন্টারনেট সেন্সেশন অ্যান্ড কোটিপতি।